নাসেক নাসে আপাল গিলো। জীবনে কোনোদিন কেউ কোনো ফ্রিতে কোনো কিছু করবেন না ভাই, আজকে এমন একটা শিক্ষা পেলাম, ফ্রিতে কোনো কিছুই ঠিক না। ফ্রিতে এসেছি দেখে শালার বাইরে আমার হেডফোন নিয়ে নিয়েছে, যে এর মধ্যে এসে আমি নাকি রেকর্ডিং করে মরে মানুষের দেখাই দেবো। যে আমরা সহ এখানে আরো 1.5-2 হাজার মানুষ না, আরো 10-15 হাজার মানুষ এসেছে, যারা এখনো নির্লজ্জর মতো বসে আছে, ভাবছে যে বৃষ্টি মেঘ চলে যাবে, হ্যাঁ আর কনসার্ট দেবে ওখানে, নাসেক নাসেক। কি বন্ধু দেখবে না, নাসেক নাসেক। আমি জীবনে আগে প্রচন্ড কোকা কোলা খেতাম, কালকেও খেয়েছি এক বোতল, আজকে থেকে আর আমি কোকা কোলা খাবো না, এখন থেকে আমি পেপসি খাবো নালে স্প্রাইট খাবো। শালা ফ্রিতে টিকিট দিয়ে এসে বৃষ্টিতে ভিজলাম, আমার হেডফোন নিয়ে নিলাম, আমার হেডফোন যদি কোকা কোলার তরফ থেকে আমাকে ফেরত না দিয়েছে তাহলে আগে পর্যন্ত আমি কোকা কোলা খাবো না। আর এই কনসার্ট ওই যে বৃষ্টিতে পণ্ড, বের হওয়ার সময় এদের ওই জায়গায় ছবি তুলতেছে, ওদের আনন্দ ভরা মুখ দেখে আমার একটু ভালো লাগছে। বাহ ভালো ভালো ভালো, ধৈর্য তো থাকতে হবে ওদের মতোই, বৃষ্টিতে সব ভিজে গিয়েছে ওরা এখনো ছবি তুলতেছে, ভালো, এভাবেই ধৈর্যশীল থাকতে হবে। আমাদের মতো অধৈর্য যদি হন তাহলে আর থাকবেন না, এই যে আমরা চলে যাচ্ছি এটা খুলে এখন চলে যাবো। এই জন্যই আমাদের কবিগুরু মেসি না, কবিগুরু ক্রিশ্চিয়ানো রোনালদো কিন্তু বহুত আগেই এই কোকা কোলা ব্যান করে দিয়েছিল, সে কিন্তু সরিয়ে রেখেছিল, এই ভুলে বুঝিনি ওয়াটার। আজকে এই কোকা কোলা সরিয়ে দেখো আকাশ থেকে ওয়াটার আসছে, তাহলে কোকা কোলা না পানি খাও, এটাই আজকের লেসন। ভিজলাম, আমার হেডফোন হারালাম, তারপরে ওই যে কি জানো 40 টাকার বার্গার 170 টাকা দেখালাম, 40 টাকার একটা কোকা কোলা 50 টাকা দিয়ে কিনলাম। বল হাই, কি অবস্থা সবার?